আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা এমবিএ ফাইনাল ইয়ারের কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বইয়ের চার নম্বর চ্যাপ্টারের ফ্র্যাগমেন্ট অফ কর্পোরেট রিপোর্টিং এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারের উপর আজকে আমাদের ক্লাস নাম্বার দুই এর আগে আমরা এই চ্যাপ্টারের একটি ক্লাস নিয়েছিলাম সেখানে আমরা গ্রস প্রফিট কিভাবে রিকগনাইজ করে সেটা শিখেছিলাম আজকে আমরা তোমাদের দেখাবো কন্ট্যাক্ট প্রাইস রিকগনাইশন এই কন্টাক্ট প্রাইজ রিকগনাইজের জন্য আমরা আজকে যে ম্যাটটি সমাধান করেছি সেই ম্যাটটি দুই সালে সেভেন কলেজে আসছিল তো আজকের ক্লাসটি দেখলে আশা করি তোমাদের কন্টাক্ট প্রাইজ রিকগনাইজেশন নিয়ে কোনো প্রবলেম থাকবে না আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং আমাদের ইজি অ্যাকাউন্টিং ফেসবুক পেজে তোমরা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবা আশা করি তাহলে পরবর্তী আমরা যে ক্লাসগুলো দিব সেগুলো সবার আগে তোমরা দেখতে পারবা এবং তোমাদের কেমন লাগে আমাদের ক্লাসগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর সেই সাথে তোমরা যদি আমাদের অনলাইন পেড কোর্সে যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে খুব সহজেই তোমরা আমাদের ক্লাসগুলোতে যুক্ত হতে পারবা এবং তোমাদের পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করতে পারবা ইনশাআল্লাহ তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি আজকে আমরা যে ম্যাটটি সমাধান করব সেই ম্যাটটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন আমরা এখানে কোয়েশ্চেনটা পড়ে নিই কোয়েশ্চেন কি বলছে একটু মনোযোগ দিলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা এই কোশ্চেনে বলছে শফিক কনস্ট্রাকশন কোম্পানি ইউজেস দ্য পার্সেন্ট অফ কমপ্লিশন মেথড এই পার্সেন্ট অফ কমপ্লিশন মেথড কি আমরা জানি যখন কোনো আমরা একটা বিল্ডিং কনস্ট্রাকশন করব। এই বিল্ডিংটার আমরা বিভিন্ন সম্পাদন করতে থাকি এই যে কাজগুলো করি আমরা এই বিল্ডিংটা কন্ট্রাক্ট যদি আমরা নেই এই পুরো বিল্ডিংটা কন্ট্রাক্ট শেষ করলে যে টাকাটা পাবো আমরা সেটার নাম হচ্ছে কন্ট্রাক্ট প্রাইস এখন ধরো এখানে কন্ট্রাক্ট প্রাইস দেওয়া আছে আমাদের কোয়েশনে বাইশ লক্ষ টাকা অর্থাৎ ধরো বিল্ডিংটা কমপ্লিট করলে আমরা এই বাইশ লক্ষ টাকা পাবো এটা হচ্ছে কি কন্ট্রাক্ট প্রাইস এখন এই বিল্ডিংটা সে খরচ আমাদের কমপ্লিট করতে আমাদের সময় লাগবে দুই হাজার ষোলো এবং দুই হাজার সতেরো সাল দুইটা বছর লাগবে এই বিল্ডিংটা কমপ্লিট করতে এখন প্রশ্ন হচ্ছে এই বিল্ডিং এর কাজটা শেষ করে আমরা যে লাভ করব ওই লাভটা কি আমরা ষোলো সালে দেখাবো না সতেরো সালে দেখাবো এই যে ষোলো সালে দেখাবো না সতেরো সালে দেখাবো এই যে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে এটা সলভ করার জন্য মূলত আমাদের এই ম্যাথগুলো শিখতে হবে এটাকে বলা হয় রেভিনিউ রিকগনাইশন যেটা থার্ড ইয়ারে তোমরা পড়ে আসছো এটার একটা বেসিক ক্লাস আমাদের থার্ড ইয়ারে রেভিনিউ রিকগনাইশন নামে আমাদের ইউটিউবে দেওয়া আছে তোমরা চাইলে ওই ক্লাসটা দেখলে এই জিনিসগুলো ক্লিয়ার বুঝতে পারবো তো চলে আসি আমাদের আসল কথায় এখন এই যে এখানে আমাদের দেখো এই কাজটা কমপ্লিট করলে কত পাবো আমরা বাইশ লাখ টাকা এটার নাম হচ্ছে কন্ট্রাক্ট প্রাইস কন্ট্রাক্ট প্রাইস এখন এখানে কি আমাদের সবগুলো টাকা লাভ হবে এই যে কন্ট্রাক্ট বাইশ লাখ টাকা পাবো এই বাইশ লাখ টাকা কি আমাদের লাভ হবে আমাদের লাভ হবে না এখন আমাদের কি হবে আমাদের এখানে কিছু খরচ আছে এক্সপেন্স 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 ধরলাম আমরা লক্ষ টাকা তাহলে টোটাল লাভ হবে কিন্তু আমাদের চার লক্ষ টাকা লাভ হবে চার লক্ষ টাকা লাভ হবে এই যে চার লক্ষ টাকা লাভ আর বাইশ লক্ষ টাকার কাজ এই জিনিসটা মনে রাখো সামনে গেলে আমি তোমাদের বুঝাই দিব কোন অঙ্কটা কিভাবে করতে হবে আসলে আমরা দেখে আসি আমাদের কোয়েশ্চেনে বলা আছে কস্ট ইনকার ডিউরিং দ্য ইয়ার ভালো করে মনে রাখবে এখানে ডিউরিং দ্য ইয়ার বলা আছে চার লক্ষ ছয় লক্ষ চল্লিশ হাজার লক্ষ পঁচিশ হাজার টু কস্ট আরো কমপ্লিট করতে যে খরচটা হবে সেটা অনুমান করছে নয় লাখ ষাট এখানে কোনো স্টিমেট করা নাই অর্থাৎ ষোলো সালে তুমি ছয় লাখ চল্লিশ টাকা খরচ করে ফেলছো কিন্তু ছয় লাখ চল্লিশ হাজার টাকা খরচ করার পরেও কাজটা কমপ্লিট হয় নাই কাজটা কমপ্লিট করতে তোমার আরো নয় লাখ ষাট টাকা লাগবে সতেরো সালে গিয়ে তুমি চোদ্দ লাখ পঁচিশ হাজার টাকা খরচ করে ফেলছো কিন্তু আর কাজ করতে আর খরচ করতে হবে না কারণ কাজ কমপ্লিট হয়ে গেছে সতেরো সালে এটা বলা হয় এস্টিমেটেড কস্ট এবার আমরা যদি তুই খরচ করেই যাব এই কাজের পিছনে আমরা যে টাকাটা পাবো সেটাকে একসাথে কাজের পরে দিবে না এটা কাজের পরে দিবে না এটা কি করবে এটা আমরা তাদেরকে বিল করব। কি করব বিল করব আমাদের যে কোম্পানি আছে যে কোম্পানির কাজ আমরা করতেছি তাদেরকে আমরা বিল করব সে বিল থেকে সেটা কিছু টাকা আমাদেরকে পেমেন্ট করবে এটা হচ্ছে কালেকশন আর এটা হচ্ছে বিল অর্থাৎ আমরা যে পরিমাণ কাজ করব আবার আমরা একটা বিল করব বিলের পরে টাকা দিবে এই টাকা কালেক্ট করে আমরা আবার কাজ করব আবার বিল করব আবার টাকা কালেক্ট করবো এইভাবে করতে করতে আমরা শেষ পর্যন্ত তাদের কাছ থেকে লক্ষ টাকা টোটাল আর কি ঠিক আছে তো এখন আমাদের কোয়েশ্চেনে কি বলছে আমরা একটু দেখি আমাদের কোয়েশ্চেনে বলছে রিকার্ড হোয়াট পর্শন অব দ্য টোটাল কন্ট্রাক্ট প্রাইস উড বি বিজ অ্যাজ রেভিনিউ ইন টু থাউজেন্ড সিক্স টু থাউজেন্ড সেভেন্টিন কন্ট্রাক্ট প্রাইস রিকগনাইজ করতে বলছে এই ম্যাথটা তোমাদের বইয়ে যতগুলো ম্যাথ আছে তার 70 80% ম্যাথে এই জায়গায় কন্ট্রাক্ট প্রাইস না বলে এই জায়গায় বলে গ্রস প্রফিট কি বলে গ্রস প্রফিট রিকগনাইজ করবা অর্থাৎ তুমি যে টোটাল লাভটা করবা ওই লাভটা কোন বছর কত টাকা রিকগনাইজ করবা সেটা হচ্ছে গ্রস প্রফিট রিকগনাইজ আর কন্ট্রাক্ট প্রাইস রিকগনাইজ যদি বলে তার মানে এই যে তুমি 22 লক্ষ টাকা কাজটা শেষ করলে পাবা এই 22 লক্ষ টাকার কোন সালে কত টাকা তুমি দেখাবে তার মানে এই যে বাইশ লক্ষ টাকার ভাগটা হচ্ছে কন্ট্রাক্ট প্রাইস রিকগনাইজ আর এই যে চার লক্ষ টাকা ধরছিলাম না চার লক্ষ টাকা লাভ হবে এই চার লক্ষ টাকা কোন সালে দেখাইবা তুমি কত টাকা দেখাইবা এটা হচ্ছে গ্রস প্রফিট রিকগনাইজ তো আমাদের টোটাল এই ম্যাটার মধ্যে চাইছে কি কন্ট্রাক্ট প্রাইস রিকগনাইজ যদি কন্ট্রাক্ট প্রাইস রিকগনাইজ করতে হয় তাহলে তোমাকে এই ভাগটা দেখাতে হবে এই বাইশ লাখ টাকা অর্থাৎ বাইশ লাখ টাকা যে তুমি কন্ট্রাক্টটা শেষ করলে পাবা বা টোটাল কমপ্লিট বাইশ লাখ টাকা পাবা এই কাজটা করলে এই বাইশ লাখ টাকার কোন বছর কত টাকা নিবা বা কোন বছর কত টাকা পাইবা এটা দেখাতে হয়েছে আর যদি আমাদের মতো গ্রস প্রফিট রিকগনাইজ তাহলে আমরা দেখাতাম এই যে টোটাল যে লাভটা হইতো ওই লাভটা কোন বছর কত নিব এটা হচ্ছে গ্রস প্রফিট রিকগনাইজ তো এই দুটা মেথের মধ্যে খুব ভালো করে তোমরা পার্থক্যটা বুঝে নিবা তাহলে আর তোমাদের ভুল হবে না এখানে বলছে দুই নম্বরে বলছে অ্যাজুমিং দ্য সেম ফ্যাক্টস একই ফ্যাক্টে দোজ দ্য অ্যাবভ এক্সেপ্ট

কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড অর্থাৎ আমরা যে লাভটা দেখাবো এই লাভটা কখন দেখাবো কাজ শেষ হওয়ার পরে কাজ শেষ হওয়ার আগে কোনো লাভ দেখানো যাবে না এটা বলছে কি কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড আর পার্সেন্ট অফ কমপ্লিশন মেথড বলে যে বছর তুমি যতটুকু কাজ কমপ্লিট করবা অতটুকু লাভ তুমি রিকগনাইজ করতে পারবা আশা করি ক্লিয়ার এই দুটো পার্সেন্ট মেথডের মধ্যে অফ অ্যাকাউন্টিং হোয়াট পোর্শন অফ দা টোটাল কন্ট্রাক্ট প্রাইস উড বি রিকগনাইজ ইন রেভিনিউ ইন 2017 এবং 2017 সালে তুমি কত টাকা রেভিনিউ দেখাইবা কোথায় কন্ট্রাক্ট প্রাইসের এরপর তিন নম্বরে বলছে প্রিপারে কমপ্লিট সেট অফ জার্নাল এন্ট্রিজ টু থাউজেন্ড সালের জার্নাল করা ইউজিং পার্সেন্ট অফ কমপ্লিশন মেথড ফলো করে পার্সেন্ট অফ কমপ্লিশন মেথড ফলো করে ষোলো সালে জাবেদা দিতে বলছে তাহলে আমাদের তিনটা রিকোয়ারমেন্ট এক পার্সেন্ট অফ কমপ্লিশন মেথডে কন্টাক্ট প্রাইস রিকগনাইজ দেখাও কমপ্লিটের কন্ট্রাক্ট মেথডে কন্টাক্ট প্রাইস রিকগনাইজ দেখাও আর ষোলো সালে জাবেদাটা করো আসো এবার আমরা কিভাবে কন্ট্রাক্ট প্রাইস রিকগনাইজটা সেটা দেখবো যেহেতু আমরা লাভ করতেছি না আমরা প্রথম ক্লাসের মতো এখানে প্রফিট রিকগনাইজ করবো না এখানে আমরা কন্ট্রাক্ট প্রাইস রিকগনাইজ করবো এটা খুব সহজে করা যায় আসো প্রথমে আমরা দেখবো কন্ট্রাক্ট প্রাইস রিকগনাইজ ইন পার্সেন্ট অফ কমপ্লিশন মেথড যেহেতু আমরা পার্সেন্ট অফ কমপ্লিশন মেথড ফলো করতেছি আমাদের কত পার্সেন্ট কাজ করেছি সেটা আমাদের জানতে হবে সেটা আমরা কিভাবে জানবো দেখো পার্সেন্ট অফ কমপ্লিশন বের করার নিয়ম হচ্ছে কস্ট টু ডেট ডিভাইডেড বাই কস্ট টু ডেট প্লাস এস্টিমেটেড কস্ট এখানে আমাদের আছে ডিউরিংয়া ইয়ার মানে এই বছর প্রথম বছর যেটাই ডিউরিং ইয়ার ওইটাই কস্ট ডেট আর দ্বিতীয় বছর গিয়ে যদি এই টাকার সাথে এই টাকা যোগ করে দিই তখন এটা হবে কস্ট ডেট আর এটা হচ্ছে শুধুমাত্র দ্বিতীয় বছরের ডিউরি ইয়ারের কস্ট তো এটা মনে রাখবা যে সঞ্চিত অর্থগুলো হচ্ছে ইয়ার কস্ট ডেট অর্থাৎ যদি ধরো তোমার কাছে এখন পাঁচ টাকা আছে তারপর বছর খরচ হবে সাত টাকা তারপর বছর খরচ হবে আট টাকা এটা হচ্ছে ডিউরিং ইয়ার এখন আসো প্রথম বছর খরচ হচ্ছে পাঁচ পরের বছর পাঁচ সাত পাঁচ বারো টাকা মোট এর পরের বছর ১২ বারো টাকা কত বিশ টাকা এটা হচ্ছে কস্ট টু ডেট তার কস্ট টু ডেটের মধ্যে আগের বছরের কস্ট অন্তর্ভুক্ত থাকে আর ডিউরিং ইয়ারে শুধু ওই বছরের কস্ট গুলো দেওয়া থাকে এটা একটু মনে রাখবা তো এখানে আমরা কি করব কস্ট টু ডেট কস্ট টু ডেট প্লাস এস্টিমেটেড কস্ট তো এখন 16 সালের 16 সালে যেহেতু চাইছে আমাদের 16 সাল এবং 17 সালের কন্ট্রাক্ট প্রাইস রিকগনাইজ করতে হবে তো আমরা প্রথমে 16 সালে কত persen কাজ করছি

আরো খরচ হবে নয় লাখ ষাট হাজার টাকা তাহলে আমাদের টোটাল খরচ কত আমাদের টোটাল খরচ হচ্ছে ছয় লাখ চল্লিশ আর নয় লাখ ষোল লাখ ষোলো লাখ টাকা খরচ তাহলে এই ষোলো লাখ টাকার মধ্যে আমরা খরচ করছি কত ছয় লাখ চল্লিশ হাজার টাকা তার মানে আমরা টোটাল চল্লিশ পার্সেন্ট খরচ করে ফেলছি কাজ কমপ্লিট করে ফেলছি একটু আমি দেখি ক্যালকুলেশন করে এটা পার্সেন্টেজটা কি ভুল করেছি নাকি

টোটাল কন্ট্রাক্ট প্রাইস ইগনোলাইজ করব 22 লাখের 40% কেন কারণ আমরা 40% কাজ কমপ্লিট করেছি আমাদের বলছে পার্সেন্ট অফ কমপ্লিশন মেথড করতে এইজন্য আমরা এই 22 লাখের 40% কন্ট্রাক্ট প্রাইস ইগনোলাইজ করব আট লাখ টাকা আর 17 সালে আমরা এই 22 লাখ থেকে বাকি যে 8.8 লাখ টাকা বাদ দেওয়ার পর বাকি যেটা থাকবে ওইটা 13 লাখ 20 হাজার টাকা আমরা রিকগনাইজ করব তাহলে এটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট প্রাইস রিকগনাইজ অর্থাৎ এটুক করে দিলে আমাদের রিকোয়ারমেন্ট ওয়ান সলভ হয়ে গেল এটা হচ্ছে পার্সেন্ট অফ কমপ্লিশন মেথড এবার আমরা চলে যাব রিকোয়ারমেন্ট টু তে টু হচ্ছে কি আমাদের রিকোয়ারমেন্ট টু তে হচ্ছে কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড এবার কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড বলে যে তুমি যতদিন কাজ শেষ না করতেছো ততদিন তুমি এই রাফটা রিকগনাইজ করতে পারবা না তাহলে এখন আমরা এখানে জানি কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড হচ্ছে अकॉर्डिंग टू কমপ্লিটেড কন্ট্রাক্ট মেথড রেভিনিউ অর প্রফিট ইজ রিকগনাইজড অনলি আফটার দা কমপ্লিশন অফ প্রজেক্ট এই প্রজেক্ট কমপ্লিট করার পরে তো এখন ষোলো সালে তো প্রজেক্ট কমপ্লিট হয় ষোলো সালে তুমি কোনো প্রফিট দেখাতে পারবো না ষোলো সালের প্রফিট হবে নীল আর সতেরো সালের প্রফিট হচ্ছে বাইশ লাখ তো এখানে যেহেতু তারা শুধু সতেরো সালেরটা চাইছে তাহলে তুমি এখানে লিখে দিতে পারো অল কন্ট্রাক্টনাইজ ইন টু থাউজেন্ড সেভেন্টিন যেহেতু সোলারটা চাই নাই যদি সোলারটা চাইতো তুমি এইভাবে লিখে দিতে পারত আশা করি ক্লিয়ার এবার আমরা চলে যাব জার্নাল এন্ট্রিস আমরা জানি টোটাল কন্ট্রাক্টের আমাদের চারটা জাবেদা দিতে হয় প্রথম জাবেদা হচ্ছে কিসের আমরা এখানে দেখি যে আমাদের এক্সপেন্স কত আমি একটু দেখাই প্রথম আমরা দেখবো যে আমার কন্ট্রাক্টের এক্সপেন্স কত আমাদের এখানে প্রথম বছর এক্সপেন্স আছে কত ষোলো লাখ টাকা এ তো তো 40000 টাকা খরচ তো 16 সালে জার্নাল চাইছে 16 সালে খরচ হচ্ছে 640 বিল হচ্ছে 420 আর কালেকশন হচ্ছে 350 এই তিনটা অ্যামাউন্ট তোমরা মনে রাখো 640 420 আর 350 এই তিনটা অ্যামাউন্ট দিয়ে আমরা কি করব জার্নাল দিব এবার প্রথম তুমি খরচে জাবেদা দিবা খরচে জাবেদা কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট ম্যাটেরিয়াল ক্যাশ পেবল ক্রেডিট এটা হচ্ছে খরচের টাকাটা দিয়ে তারপর তুমি বিলিং এর টাকা দি একটা জাবেদা দিবা অ্যাকাউন্ট হছে অল টু বিলিং অন কনস্ট্রাকশন প্রসেস এটা বিলের জন্য একটা জাবেদা দিবা তারপর কালেকশনের জন্য জাবেদা দিবা ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট হছে অল ক্রেডিট এই যে 350000 এই জাবেদার ফরম্যাটগুলো যেভাবে আছে তোমরা এবভাবেই লিখবা আর টাকাগুলো শুধু একটা হবে খরচ একটা হবে বিল আর একটা হবে কালেকশন তিনটা এখন লাস্ট একটা জাবেদা দিতে হবে আমাদের প্রফিট রিকগনাইজেশনের জন্য এখন প্রফিট रिकগনাইজেশনটা কত আমরা একটু দেখে আসি তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে প্রফিট রিকগনাইজেশনটা হচ্ছে পার্সেন্ট অফ কমপ্লিশন মেথডে আমরা গ্রস প্রফিট রিকগনাইজ করছি সরি কন্ট্রাক্ট প্রাইস রিকগনাইজ করছি আমরা আমরা কন্ট্রাক্ট প্রাইস রিকগনাইজ করছি 8 লক্ষ 80 হাজার টাকা আর খরচ হচ্ছে কত 6 লক্ষ 40 হাজার টাকা তার মানে বাকি ডিফারেন্সটা হচ্ছে কি লাভ কারণ আমরা 16 সালে খরচ করছি 6 লক্ষ 40 আর 16 সালে কন্ট্রাক্ট প্রাইস রিকগনাইজ করতে পারছি 8 লাখ আসি তাহলে বাকিটা হচ্ছে কি বাকিটা হচ্ছে লাভ এই জন্য আমরা এখানে যাবাদা দিব কনস্ট্রাকশন এক্সপেন্স ডেবিট কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট আর রেভিনিউ ফ্রম লং টার্ম ক্রেডিট এখানে তোমরা এক্সপেন্সের টাকাটা এক্সপেন্সের বসাইবা আর রেভিনিউর টাকাটা তোমরা ক্রেডিট পাশে রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট যেটা আমাদের কন্ট্রাক্ট প্রাইস রিকগনাইজ সেটা বসাই দিবা বসানোর পরে এবার দুইটা ডিফারেন্স করে যে লাভটা সেই লাভটা এখানে বসাই দিবা এখানে তোমাদের আর গ্রস ফভি রিকগনাইজটা আলাদা করে করতে হবে না যেহেতু তোমরা কন্ট্যাক্টাইজ রিকগনাইজটা আমরা করে ফেলেছি এই জন্য গ্রস প্রফিট রিকগনাইজটা না করে আমরা ডিফারেন্স করে লাভটা বের করে দিব এখানে তো আশা করি এইভাবে তোমরা ম্যাটটা সলভ করতে পারবা ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটি দেখার জন্য